এনেকুৱা কৰিছিলোঁ, কৰাৰ পিছত চিন্তাই উঠে বহুতখিনি খাই না মই ডাইৰেক্ট পেলাইছিলোঁ। ধৰাৰ পিছত কি কি কৰিছিলোঁ? একো কৰা নাই, কিছু আৰু রাস্তা পাড়ি ছুপ যাও, আমি দেখিলোঁ যে অপরাধীজনক ইতিমধ্যে করায়ত্ত করা হয়েছে আর রাইজর বিপুল দাবীত যেটো অপরাধ, এই অক্ষমণীয় অপরাধ, এই অপরাধীজনক আমার প্রশাসনের ফলের আর দণ্ডাধীশ বাইদেউর উপস্থিতিত আর আমার যাইজ আছে এই রাইজর উপস্থিতিত এই করায়ত্ত করে অনা অপরাধীজনক যিটো রাস্তাৰে তেওঁ আহি এই অপরাধ সংঘটিত করেছিল, যে এই এনেকুৱা এখন বন হাবি তলিয়া ঠাই আর কেনে ধরনের আহিছিল, আহি কেনে ধরনের সেই সত্তরের অর্ধর মহিলাগৰাকীক মাতৃগৰাকীক তেওঁ অপকর্মত লিপ্ত হৈছিল, এই গোটেই ঘটনাখিনি আজি আমার উপস্থিতিত আমি স্বচক্ষুৰে দেখিলোঁ আর রাইজে এইটো দেখা পালোঁ।